हायर सेकेंडरी जियोग्राफी वेस्ट बेंगल बोर्ड एर मोस्ट इम्पर्टेंट क्वेश्चनगुलो निये आमरा आगेर भिडियोते आलोचना करेछि एबं परवर्ती जे प्रश्नगुलो अवशिष्ट रयेछे सेटा आमरा एई भिडियोते देखे नेब। सो लेट्स स्टार्ट द भिडियो। लेट्स सी द क्वेश्चन नम्बर 26। पृथिवीर व्यस्ततम आंतर्जातिक जलपथ कोनटी? आंसर हलो उत्तर आटलान्टिक जलपथ। देखि आमरा परवर्ती प्रश्न। पीटीआई की? पीटीआई हलो भारतेर एकटी उल्लेखयोग्य संबाद संस्था। नेक्स्ट क्वेश्चन। पृथिवीर दीर्घतम रेलपथ कोनटी? लंगेस्ट रेल लाइन, सेटी होच्छे ट्रांस साइबेरियन रेलपथ। परवर्ती प्रश्न। सार्क एर सदर दफ्तर कोथाय अवस्थित? তাহলে সার্কের হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে এটার ফুল ফর্ম কী। সার্ক স্ট্যান্ডস ফর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এবং এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে রয়েছে। কোশ্চেন নাম্বার 30। ভারতের প্রথম উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ কোনটি? অ্যান্সার হলো আর্যভট্ট। আর্যভট্ট হলো ভারতের প্রথম উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ। নেক্সট প্রশ্ন। কতগুলো ফুল ফর্ম লিখতে বলা হয়েছে? জিপিএস, ওপিইসি এবং এএসইএএন। জিপিএসের ফুল ফর্ম হল গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং ওপেক বা ওপিইসি এর ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। নেক্সট যেটা রয়েছে এএসইএএন, এশিয়ান এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। কোশ্চেন নাম্বার 32। সোনালী চতুর্ভুজ কি? গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। ভারতের চারটি মেট্রোপলিটন শহর দিল্লি, চেন্নাই ও কলকাতাকে যুক্তকারী ছয় চ্যানেল বিশিষ্ট সড়ক পথই হল সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। নেক্সট প্রশ্ন। শিপিং লাইন বলতে কি বোঝো? যেসব সংস্থা বা কোম্পানির জাহাজ সমুদ্রে চলাচল করে সেই সব সংস্থা বা কোম্পানিকে শিপিং লাইন বলা হয়। নেক্সট প্রশ্ন। শিপিং লেন কাকে বলে? হোয়াট ইজ শিপিং লেন? দেখো, আমরা একটা জায়গা থেকে একটা জায়গাতে যাওয়ার জন্য কি করি, একটা নির্দিষ্ট পথকে ধরে সেই পথে অগ্রসর হই, তবেই সেই গন্তব্যে পৌঁছাই। কিন্তু সমুদ্রে তো আলাদা করে সেভাবে কোনো পথ নেই, সেক্ষেত্রে তাহলে কিভাবে একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়া হয়? তো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য সমুদ্রের জাহাজ একটা নির্দিষ্ট পথকে অনুসরণ করে চলে এবং সেই পথটাকেই বলা হচ্ছে কিন্তু শিপিং লেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ই কমার্স কী বা ই কমার্স কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই ই কমার্স? ইন্টারনেট ব্যবস্থার সুযোগ নিয়ে কম্পিউটারের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য করা হয় তাকেই বলা হয় ই কমার্স। ইউনো, ইলেকট্রনিক কমার্স অর ই কমার্স হ্যাজ চেঞ্জড দ্য লাইফস্টাইল অফ দ্য সোসাইটি। এবং এটার সাহায্যে আমরা কী করতে পারি? উইথ দ্য হেল্প অফ ই কমার্স ইট ইজ পসিবল টু বাই, সেল অ্যান্ড এক্সচেঞ্জ দ্য প্রোডাক্টস, সার্ভিস অ্যান্ড ইনফরমেশন থ্রু কম্পিউটার নেটওয়ার্ক, প্রাইমারিলি থ্রু দ্য ইন্টারনেট। আমরা কিন্তু মেজর ফাইভ টাইপস অফ ই কমার্স দেখতে পাই। তাহলে কী কী সেই পাঁচ টাইপের ই কমার্স? ফার্স্ট ওয়ান হচ্ছে বি টু সি, বিজনেস টু কনজিউমার ই কমার্স। সেকেন্ড হচ্ছে বি টু বি, বিজনেস টু বিজনেস ই কমার্স। থার্ড হচ্ছে বিজনেস টু কাস্টমার, যেটাকে বলা হচ্ছে সি টু সি ই কমার্স। আর হচ্ছে পি টু পি, মানে হচ্ছে পিয়ার টু পিয়ার ই কমার্স। আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মোবাইল কমার্স, বা আমরা অনেক সময় এটাকে এম কমার্সও বলে থাকি। সো এই পাঁচ টাইপের কিন্তু ই কমার্স দেখতে পাওয়া যায়। তাহলে এটার অ্যাপ্লিকেশন কী রয়েছে? এটার অ্যাপ্লিকেশন কিন্তু অনেক বিস্তৃত ক্ষেত্রে রয়েছে। কী কী অ্যাপ্লিকেশন? যেমন হচ্ছে, তুমি যদি ইলেকট্রনিক পেমেন্ট করতে যাও, তাহলে কিন্তু তুমি যখন ক্রেডিট কার্ড ব্যবহার করছো বা স্মার্ট কার্ড ব্যবহার করছো, সেক্ষেত্রেও তুমি কিন্তু ই কমার্সই করছো। তাহলে সেকেন্ড অ্যাপ্লিকেশনটা দেখে নিই। সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে ব্যাঙ্কিং গেটওয়ে, অ্যান্ড থার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে ই গভর্নেন্স। তাহলে এই তিনটে হচ্ছে মেজর অ্যাপ্লিকেশন অফ ই কমার্স। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 36, আমরা দেখে নিই। পুনর্প্তানি বাণিজ্য কাকে বলে? এক দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে ওই পণ্য রপ্তানি করাকে পুনঃরপ্তানি বাণিজ্য বলে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয়তত্ত্বটি কে কত সালে দিয়েছিলেন? এটি দিয়েছিলেন
অ্যালফ্রেড ওয়েবার 1909 সালে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 38, বাজার এলাকা বা সর্বাধিক মুনাফা তত্ত্বটি কে কত সালে দিয়েছিলেন? এটি দিয়েছিলেন অগস্ট লোশ 1940 সালে। তোমাদের পরীক্ষাতে দ্রব্যসূচক বা ইংলিশে যেটাকে বলা হয় মেটেরিয়াল ইন্ডেক্স, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমআই সূচকের মান যদি একের সমান হয় তাহলে শিল্পটা কিন্তু যে কোনো স্থানেই গড়ে উঠতে পারে। এবং এর প্রসঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে যে এমআইয়ের মান যদি একের বেশি হয়ে যায় তাহলে কাঁচামালের উৎসের নিকট শিল্পটা গড়ে উঠবে, এবং এমআইয়ের মান যদি একের কম হয় তাহলে বাজার বা বাজারের নিকটবর্তী কোনো একটা জায়গাতে কিন্তু শিল্পটা গড়ে উঠবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব স্ক্রিনে, লাইনার, লাইনার কি? যাত্রীবাহী জাহাজকে বলা হচ্ছে লাইনার। তাহলে এই প্রসঙ্গে আমাদের আর একটা টার্মও জেনে রাখা ভালো, ট্রাম্প। ট্রাম্প হচ্ছে পণ্যবাহী জাহাজ। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, শস্যাবর্তন বা চক্র কৃষি কি? উৎপাদন বৃদ্ধি ও জমির উর্বরতা বজায় রাখার জন্য কোনো জমিতে ধারাবাহিকভাবে পরপর বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে শস্যাবর্তন বলে। বিভিন্ন দেশে এই কৃষি পদ্ধতিটি যথেষ্ট প্রসার লাভ করেছে। পশ্চিম ইউরোপের দেশগুলোতে মিশ্র কৃষি পদ্ধতিতে মূলত চারটি পর্যায়ে শস্যাবর্তন বা চক্র কৃষি সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমরা দেখে নিই সেই পর্যায়গুলি কী কী। প্রথম পর্যায়ে, প্রথম পর্যায়ে মানুষের খাদ্যের পাশাপাশি বিভিন্ন পশুখাদ্য যেমন হচ্ছে ভুট্টা, শালগম, এগুলো চাষ করা হয়। তাহলে আমরা দ্বিতীয় পর্যায়টা দেখি। দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের ঘাস জাতীয় তৃণ যেমন হচ্ছে ক্লেভার, আলফালফা, এইগুলোর চাষ করা হয়। তৃতীয় পর্যায়ে কী করা হয়? তৃতীয় পর্যায়ে জমিকে পশুচারণ ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়। ফোর্থ স্টেজ, চতুর্থ পর্যায়ে, চতুর্থ পর্যায়ে বিভিন্ন অর্থকরী শস্য যেমন হচ্ছে গম, রাই ইত্যাদি চাষ করা হয়। এই শস্যাবর্তনের একটা চিত্র আমরা দেখব। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পর্যায়ে সয়াবিনের চাষ করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে গমের চাষ করা হয়েছে। তৃতীয় পর্যায়ে কিসের চাষ করা হয়েছে? আলু। এবং চতুর্থ পর্যায়ে আলফালফা, এটা একটা তৃণ, এটার চাষ করা হয়েছে। এবং এই চারটি পর্যায়ে সয়াবিন, গম, আলু এবং আলফালফা যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ে এগুলো চাষ করার পর আবার প্রথম পর্যায়ে অর্থাৎ সয়াবিনের চাষ করা হয়ে থাকে। অর্থাৎ দেখো, এক্ষেত্রে একটা সাইকেল আমরা দেখতে পাচ্ছি, চক্র দেখতে পাচ্ছি, সেই জন্যই এটার এরূপ নামকরণ হয়েছে। নেক্সট আমরা জানবো যে এটার সুবিধা বা গুরুত্ব কী রয়েছে। অফকোর্স এটার অনেক সুবিধা রয়েছে, যেমন জমির উর্বরতা হ্রাস পায় না। ধান চাষের পর জমিতে মটর জাতীয় শস্য চাষ করলে জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে ইম্পর্টেন্স নাম্বার টু দেখি আমরা কী রয়েছে। কৃষকদের সব সময় কাজের সুযোগ থাকে। এবং ইম্পর্টেন্স নাম্বার থ্রি, মানুষ ও পশু উভয়ই খাদ্যের যোগান সুনিশ্চিত হয়। অ্যান্ড দ্য লাস্ট ইম্পর্টেন্ট বাট নট দ্য লিস্ট, কৃষকের ক্ষতির সম্ভাবনা কম থাকে। প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে যদি কোনো শস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় তাহলে কৃষক অন্য শস্য উৎপাদন করে সেই ক্ষতিপূরণ করতে পারেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41, অবস্থান ত্রিভুজ বা লোকেশনাল ট্রায়াঙ্গেলের ধারণাটি কোন তত্ত্বের সাথে সম্পর্কিত? অবস্থান ত্রিভুজ বা লোকেশনাল ট্রায়াঙ্গেল, এই ধারণাটি ওয়েবারের ন্যূনতম ব্যয় তত্ত্ব বা লিস্ট কস্ট থিওরির সাথে সম্পর্কিত। এই প্র্যাকটিস সেটের এটি হচ্ছে শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 42, উত্তর দক্ষিণ করিডোর কি? সো আমরা দেখে নিই যে হোয়াট ইজ নর্থ সাউথ করিডোর। সোনালী চতুর্ভুজের দ্বিতীয় পর্যায়ে, সেকেন্ড স্টেজে, উত্তরে জম্মু কাশ্মীর রাজ্যের শ্রীনগর থেকে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত 4,000 কিলোমিটার বিস্তৃত 4-6টি লেনযুক্ত সড়কপথ নির্মাণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাকে উত্তর দক্ষিণ করিডোর বলে। দিস প্র্যাকটিস সেট ইনক্লুড টু ভিডিওস, আই থিঙ্ক দিস টু ভিডিও উইল হেল্পফুল ফর ইউ। So if you like it, please give it a thumbs up. Do subscribe the channel. Stay tuned. Thank you for watching.